তৎকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা চলছে। আপনারা দেখছেন এখানে কত নম্বর দিচ্ছেন ও অপশনালে কত পাচ্ছে সেটা টোটাল অটোমেটিক যোগ হচ্ছে, যোগ হয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার কনফিউশন হচ্ছে যে গ্রুপ বি বয়েজ, গ্রুপ বি বয়েজের একটা কনফিউশন তৈরি হয়েছে। সেই গ্রুপ বি বয়েজ আমাদের নদিয়া জেলা আর বাঁকুড়া জেলা দুটো ট্রায়াল হয়েছে, অর্থাৎ নদিয়া জেলা টোটাল 108.5 এবং বাঁকুড়া জেলাও 108.5 পেয়েছে। নদিয়ার দেভার্গ মাহাতো সেও 108.5 আর বাঁকুড়া জেলার শেখ হিদায়ত সেও 108.5 পেয়েছে। এবার এর মধ্যে আমাদের বাঁকুড়াকে থার্ড করেছে, নদিয়াকে ফোর্থ করেছে। এই নিয়ে বিভিন্ন ফোন আমার কাছে আসছিল, তো আপনাদের এটা ক্লারিফিকেশন করতে চাই। আমি টোটাল জুরি অফ অ্যাপিলের সঙ্গে কথা বললাম এবং তার যে অফিস কপি, সেই অফিস কপিটা আমার কাছে আছে, আমি অফিস কপিটা নিয়েছি। এখানে আমরা দেখতে পেয়েছি এবং যোগার যে নিয়ম, সেই যোগার নিয়ম অনুসারে আপনাদের বলছি, যখন দুজনের নম্বর এক হয় তখন নিয়ম হচ্ছে যে পাঁচজন জাজ নম্বর দেন, টোটাল গ্র্যান্ড টোটালটা দেখা হয়, অর্থাৎ পাঁচজন নম্বর দেবে, পাঁচজনের মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট যিনি নম্বর দিয়েছেন সেই নম্বর দুটো বাদ যাবে। এই নম্বর দুটো বাদ দিয়ে যে তিনজন নম্বর হবে, তিনজনের নম্বরটা ইটি, সেই ইটি হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড টোটাল সমস্তটাই করা হবে। যখন দেখা যায় যে দুটো বাচ্চা একই স্কোর করেছে, অর্থাৎ যেটা নদিয়া আর বাঁকুড়ার ক্ষেত্রে হলো, গ্রুপ বি বয়েজের ক্ষেত্রে আমরাও 108.5, ওরাও 108.5, তখন নিয়ম হচ্ছে তখন গ্র্যান্ড টোটালটা দেখা হবে, অর্থাৎ তখন পাঁচজনের নম্বরটাই যোগ করে কত হলো সেটা দেখা হবে। সেক্ষেত্রে গ্র্যান্ড টোটালে বাঁকুড়া পেয়েছে 181 আর আমরা পেয়েছি 108.5, সেই জন্য আমরা ফোর্থ হয়েছি, ওরা থার্ড হয়েছে। আবার একটু ক্লিয়ার করছি, আপাত দৃষ্টিতে যে ফাইনাল সিটটা বেরিয়েছে তাতে দেখলে বোঝা যাবে যে বাঁকুড়া পেয়েছে 108.5, নদিয়াও পেয়েছে 108.5, কিন্তু নদিয়া ফোর্থ হলো এবং বাঁকুড়া থার্ড হলো। কিন্তু এর ক্লারিফিকেশান করতে গিয়ে যখন আমরা অফিসের সঙ্গে কথা বললাম, অফিসের যে কপিটা সেটা আমার কাছে আছে, আমি জেলায় গিয়ে দেখাবো। অফিস কপিতে গ্র্যান্ড টোটালে বাঁকুড়া পেয়েছে 181 এবং আমরা পেয়েছি 108.5, 180.5 পয়েন্ট ফাইভের জন্য গ্র্যান্ড টোটালে আমরা পিছিয়ে।